সবাইকে স্বাগত জানাই সুকান্ত নিউজ ইউটিউব চ্যানেলে। পঞ্চায়েত অনুযায়ী বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার লিস্ট কীভাবে চেক করবেন আজকে ভিডিওতে আপনাদের দেখাবো। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করতে একদম ভুলবেন না। আজকে দেখাবো যে প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা বা বয়স্ক ভাতা মানে ওল্ড পেনশন যে যোজনা আছে সেই ভাতার মধ্যে আপনার নাম আছে কিনা আপনি কীভাবে চেক করবেন। প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজারে আসবেন, ব্রাউজারে এসে গুগলে সার্চ করবেন। যদি আপনি মোবাইল থেকে করে থাকেন অবশ্যই ডেস্কটপ সাইটটিকে অন করে রাখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন RHS 2005 দেখতে পাচ্ছেন, RHS 2005 এই অপশানটি আপনি লিখবেন। লেখার পর সার্চ করবেন, সার্চ করলে একদম প্রথমে অপশানটি দেখতে পেয়ে যাবেন RHS ডিপ অফ পঞ্চায়েত অনুযায়ী রুরাল ডেভেলপড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন। এখানে এই অপশানটিকে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আরেকটি নতুন পেজ খুলে যাবে। এখানে আপনি এখানে সাইডে দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশান লেখা আছে, তার মধ্যে আপনি এই অপশানটা দেখতে পাবেন 10 নম্বরে। গুনে গুনে দেখবেন 1 2 3 4 5 6 7 8 9 10, বা আপনি পুরো দেখতে পারেন। এখানে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন ইন্দিরা গান্ধী ওল্ড পেনশন যোজনা বা ইন্দিরা গান্ধী উইডো পেনশন যোজনা বা ইন্দিরা গান্ধী ডিসেবিলিটি পেনশন যোজনা। মানে এখানে বলা আছে বয়স্ক ভাতা, মানে বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা এখানে বলা আছে। তো আপনি এখানটা করে ক্লিক করবেন, ক্লিক করলে আরেকটি নতুন অপশান খুলে যাবে। দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে দেখতে পাবেন, মোবাইলে যদি কোথায় একটু নিচের দিকে অপশান করে দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে, ব্লক সিলেক্ট করতে বলছে, পঞ্চায়েত অনুযায়ী পঞ্চায়েত সিলেক্ট করতে বলছে, সেশন নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, যেখানে স্টোন মার্ক দেওয়া আছে সেগুলি আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপরে পেনশন মানে কোনটি আপনার স্কিম আছে সেই স্কিমটা আমি সিলেক্ট করবেন, ঠিক আছে। প্রথমে আমি আমার ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করে নেবো, যেহেতু আমার যে ডিস্ট্রিক্ট আছে যে মানে জেলা আছে সেই জেলাটাকে আমি সিলেক্ট করে নেবো, যেই মানে এখানে বলা হচ্ছে যে ডিস্ট্রিক্ট কোন জেলা আছে সেই জেলাটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আমি তারপর ব্লকটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, কোন ব্লকের আন্ডারে আমি আছেন সেই ব্লকটা আপনি এখানে সিলেক্ট করবেন, মানে কোন ব্লকের আন্ডারে সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি এখান থেকে করে পঞ্চায়েত, আমাদের যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েত আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, আমাদের যে গ্রাম পঞ্চায়েত আমি সেটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে সেশন নাম্বার মানে দেওয়া নেই, যদি স্টার মার্ক দেওয়া নেই, আপনি কোন পেনশন যোজনাটা স্কিমটা সিলেক্ট করতে চাইছেন সেই স্কিমটা সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ইন্দিরা গান্ধী ওল্ড পেনশন যোজনা 60 বছর, তারপর এখানে দেখছেন ইন্দিরা গান্ধী উইডো পেনশন যোজনা মানে এখানে বলা হয়েছে যে বিধবা ভাতা যোজনা, তারপর এখানে হচ্ছে ডিসেবিলিটি ইন্দিরা গান্ধী ডিসেবিলিটি পেনশন যোজনা মানে প্রতিবন্ধী ভাতা। তারপর নিচের দিকে দেখতে পাবেন ওল্ড পেনশন যোজনা 80 বছরে, যেটি আমার স্কিম আছে সেই স্কিমটা আমি সিলেক্ট করবেন। আমি যেহেতু ওল্ড পেনশন যোজনাটা সিলেক্ট করে দেখতে চাই যে আমাদের গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কতজন নাম উঠেছে, তারপর এখান থেকে আপনি ইয়ারটা সিলেক্ট করে নেবেন, কোন ইয়ারে চেক করতে চাইছেন, তারপর জেনারেলে ক্লিক করে দেবেন। জেনারেলে ক্লিক করলে এখানে আমাদের নাম অনেক নাম চলে আসবে, এখানে আমরা কীভাবে সার্চ করে নেবেন সেটাও আমাদের জানিয়ে দেবো। যদি এখানে প্রচুর নাম এসে গেছে দেখতে পাচ্ছেন, এখানে দেওয়া আছে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, RHS ID দেওয়া আছে, তারপর ভিলেজ নেম দেওয়া আছে, তারপর এখানে দেখতে পাচ্ছি বেনিফিশিয়ারি, তারপর তার বাবার নাম দেওয়া বা হাজব্যান্ড নাম দেওয়া আছে, তারপর এখানে মেল না ফিমেল, পুরুষ না মহিলা, তারপরে এজটা দেওয়া আছে, কত বয়স আছে সেটা দেওয়া আছে, তারপর তাদের সোশ্যাল গ্রুপ দেওয়া আছে, SC না ST না OBC এখানে দেওয়া আছে, আদার্স, তারপর এখানে বয়সটা দেওয়া আছে। তারপরে আপনি এখান থেকে করে দেখতে পাবেন ভ্যালিডিটি কত টাকা করে পান সেটাও এখানে আমাদের দেখিয়ে দেবে। তারপর এখানে গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া থাকবে, ব্লকের সব BI থাকবে দেখতে পাবেন। এখানে আমি যদি কোনো একটি নাম সার্চ করতে চাইছেন, ধরুন আমি এখানে আমি একটা এ দিয়ে সার্চ করতে চাইছি, এখানে আপনি 3 নম্বরে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন অপশানগুলো দেখতে পাচ্ছেন 3টি ডট আছে, সেই 3টি ডট আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন ফাইন্ড ইওর পেজে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে ধরুন এদের আমি সার্চ করছি, এদের যত কটা নাম আছে সব নাম বেড়ে পড়বে। এখানে দেখতে পাচ্ছেন এদের যত নাম আছে সেই নামগুলো বেড়ে পড়বে, দেখবেন উকিল বলে লেখা আছে দেখতে পাচ্ছেন, প্রথম উকিল চ্যাটার্জি, আপনি এখানটা করে দেখতে পাবেন এখানে যত নাম আছে সব সিলেক্ট করে নিতে পারবেন। তার পাশে এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালারের লেখা আছে, এখানে আপনি ক্লিক করে নিয়ে তার ডিটেলস দেখতে পারবেন। এখানে আপনি ধরুন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আমাদের তার বয়স, তার গ্রুপ, ফ্যামিলিতে কজন আছে সেটাও এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। তারপর ধরুন আপনি উইডো পেনশন যোজনাটা স্কিমটা সার্চ করতে চাইছেন, তারপরে আপনি এখানটা করে দেখতে পাবেন আর একটু সার্চ করে নেবেন, ধরুন আমি প্রতিবন্ধী ভাতা সার্চ করে চেক করে দেখতে চাইছি, তো আপনি এখানটা করে চেক করে দেখে নেবো জেনারেল ক্লিক করে। তো এখানে কেউ আমাদের আবেদন করেনি আমাদের পঞ্চায়েতে। তারপর ধরুন আমি বিধবা ভাতা পঞ্চায়েতটা আমি দেখে নিতে চাইবো, সেখানে আমি বিধবা ভাতাটা সিলেক্ট করে আমি জেনারেলে ক্লিক করছি। ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন কতজন এখান থেকে পয়সা এখনও পর্যন্ত পায়, ঠিক আছে। এখানে তার সিরিয়াল নাম্বার দিতে হবে, তার নাম দিতে হবে, তার হাজব্যান্ড নেম দিতে হবে, এখানে তার বয়স কত এখানে দিয়ে দেবে, সে দেখতে পেয়ে যাবেন। আপনি না যদি সার্চ করে দেখতে পারেন তাহলে 3 নম্বরে ক্লিক করবেন, ক্লিক করে ফাইন্ড ইওর পেজে আপনি নাম লিখবেন, লিখে এখানে দেখতে পাবেন, এবং তার ডিটেলস এই বাঁদিকে আমি ধরুন ক্লিক করছি। ক্লিক করলে এখানে তার ডিটেলস এখানে পুরো দেখা যাবে, ঠিক আছে। তো বিস্তারিত জানিয়েছি এই ভিডিওর মধ্যে, ভিডিওটি
যদি ভালো লাগে, যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওতে আপডেট পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করতে একদম ভুলবেন না। অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। এবং এই সাইটটি সকালবেলা ভোরবেলার দিকে খোলে, এবং দেখতে পাচ্ছেন আমি কটার সময় করে ভিডিও করছি, এখানে দেখতে পাবেন 5টার সময় করে আমি ভিডিও করছি, 5:51 এখন ভিডিও করছি সকালবেলা একদম। এটা রাত্রিবেলাও খোলে সাইটটা, আর সকালবেলাও খোলে সাইটটা, অবশ্যই দেখে নেবেন কখন খুলছে সাইটটা। আর আজকে না করলে তো আপনারা পরে করবেন, 2-3 দিন পরে সার্চ করে দেখে নিতে পারবেন।